হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আমি আলোচনা করব নতুন একটা রিক্রুটমেন্ট নিয়ে, যেটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। ঠিক আছে, ওই অফিসিয়াল ওয়েবসাইটে আমি নিয়ে যাব। অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে ssc.nic.in। এই ওয়েবসাইটে গেলে একটা নতুন পেজ খুলে যাবে, সেই পেজটা হচ্ছে এরকম একটা পেজ খুলবে। সেখানে 29 জুন একটা নতুন নোটিশ এসছে, সেই নোটিশটা হচ্ছে ফর জুনিয়র হিন্দি ট্রান্সলেটর, জুনিয়র ট্রান্সলেটর অ্যান্ড সিনিয়র হিন্দি ট্রান্সলেটর। ঠিক আছে, তো এই রিকোয়ারমেন্টটা আমি খোলার আগে, তার আগে আমি আরেকটা কথা বলে নিই, যেটা হচ্ছে 17 জুন একটা নতুন রিক্রুটমেন্ট এসেছিল, সেটা নিয়ে আমি একটা ভিডিও অবশ্য বানিয়েছিলাম। সেটা হচ্ছে সাব ইন্সপেক্টর অফ দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স। যারা যারা সেই ভিডিওটা দেখেছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা যারা দেখোনি তাদেরকে বলছি আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো এবং তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারবে। ঠিক আছে, সেটাও একটা ভালো রিক্রুটমেন্ট ছিল। তো আমি চলে যাচ্ছি আজকের নতুন রিক্রুটমেন্টে। তো এখানে ক্লিক করলে এরকম একটা নতুন পেজ খুলবে, পিডিএফ পেজ। সেই পেজটাতে সব কিছু ডিটেলস দেওয়া আছে এই রিক্রুটমেন্ট নিয়ে। তো এখানে স্ক্রল করলে আমরা দেখতে পাবো দেওয়া আছে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন। অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে কবে থেকে, 29/6/2020 থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে, এবং 25/7/2020 হচ্ছে লাস্ট ডেট। লাস্ট ডেট হচ্ছে রিসিভ করা হচ্ছে 25/7/2020 বললামই তো। তো অনলাইনে ফি পেমেন্ট করা হচ্ছে 27/7/2020, অফলাইনে 29/7/2020, এবং কম্পিউটার বেসড এক্সামিনেশন 6/10/2020, এবং পেপার টু হচ্ছে 31/1/2020। ঠিক আছে, তো এই যে পদগুলো হচ্ছে কোড হিসাব করা আছে এ বি সি ডি ই। যেমন এ কোডের ক্ষেত্রে হচ্ছে জুনিয়র ট্রান্সলেটর ইন সেন্ট্রাল সেক্রেটারিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সার্ভিসের ক্ষেত্রে। পে লেভেল হচ্ছে 35,400 থেকে 1,12,400 টাকা। ঠিক আছে, বাকিগুলো তোমরা দেখে নাও, পে লেভেল প্রায় সেমই আছে। কিন্তু আমি নিচে যাচ্ছি, এখন বেশি বলতে গেলে ভিডিও বড় হয়ে যাবে। ভ্যাকেন্সির কথাটা বলতে গেলে হচ্ছে জুনিয়র ট্রান্সলেটর এবং জুনিয়র হিন্দি ট্রান্সলেটারের ক্ষেত্রে 275টা, এবং সিনিয়র হিন্দি ট্রান্সলেটারের ক্ষেত্রে 8টা। বাকি যদি এক্সটেন্ড হয় তাহলে তখন এই ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তারপরে এখানে নিচে স্ক্রল করে এলে দেখতে পাওয়া যাবে এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে, যা যা তোমাদের কোনো কোয়ারি থাকলে এখান থেকে দেখে নিতে পারবে। এজ রিল্যাক্সেশন এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছর, ওবিসিদের ক্ষেত্রে 3 বছর, পিডাব্লিউদের ক্ষেত্রে 10 বছর, পিডাব্লিউ ওবিসিদের ক্ষেত্রে 13 বছর, পিডাব্লিউ এসসি এসটিদের ক্ষেত্রে 15 বছর, এবং এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে 3 বছর। ঠিক আছে, তোমরা ভালো করে পড়ে নেবে এখান থেকে। বাকি এখানেও দেওয়া আছে এজ রিল্যাক্সেশনের কথা, তো তোমরা এখান থেকে ভালো করে দেখে নেবে। নিচে চলে যাচ্ছি আমি, এরপরে এডুকেশনাল কোয়ালিফিকেশনটা কি আছে ওটা একবার দেখে নিই আমরা। তো এডুকেশনাল কোয়ালিফিকেশনটা হচ্ছে এ টু ডি দেওয়া আছে, মাস্টার ডিগ্রি অফ দ্য রিকগনাইজড ইউনিভার্সিটি ইন হিন্দি উইথ ইংলিশ অ্যাজ এ কম্পালসারি অর ইলেকটিভ সাবজেক্ট অর অ্যাজ দ্য মিডিয়াম অফ এক্সামিনেশন অ্যাট দ্য ডিগ্রি লেভেল অর দিয়ে অনেক কিছু দেওয়া আছে, তোমরা দেখে নিবে এটা। এসেন্সিয়াল কোয়ালিফিকেশনটা এখানে দেওয়া আছে। তারপরে ই পোস্টের ক্ষেত্রে এখানে তার এসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেওয়া আছে, যেমন একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে মাস্টার ডিগ্রি অফ দ্য রিকগনাইজড হিন্দি ইংলিশ অফ দ্য কম্পালসারি অর ইলেকটিভ সাবজেক্ট অ্যাজ দ্য মিডিয়াম অফ দ্য এক্সামিনেশন অ্যাট দ্য ডিগ্রি লেভেল, সেমই আছে। তো বাকি কী কী আলাদা আছে সেগুলো তোমরা সবাই দেখে নেবে। তারপরে আমি চলে যাচ্ছি এখানে কেমনভাবে অ্যাপ্লাই করবে, এই ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করতে হবে। তো কীভাবে অ্যাপ্লাই করতে হবে স্যার লাস্টে দেখিয়ে দেবো। লাস্ট ডেট 25/7/2020। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফি যারা জেনারেল এবং মেল তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি 100 টাকা লাগবে। বাকি আর যারা ফিমেল ক্যান্ডিডেট তারা জেনারেল হলেও তাদের ক্ষেত্রে কোনো পয়সা লাগবে না। বাকি এসসি এসটি ওবিসি মেল ফিমেল তাদের ক্ষেত্রে কোনোরকম কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে সেন্টার অফ এক্সামিনেশন কোথায় কোথায় সেন্টার পড়তে পারে এখানে দেওয়া আছে, তো তোমরা দেখে নেবে, কলকাতাতেও আছে। ঠিক আছে, নিচে স্ক্রল করলে একদম নিচ পর্যন্ত গেলে সব কিছু কোয়ারি সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সিলেবাস কী কী তা পেপার ওয়ানের ক্ষেত্রে, কম্পিউটার বেসড এক্সামিনেশন ক্ষেত্রে, আমার পেপার টু এর ক্ষেত্রে কী কী সিলেবাস সব কিছু দেওয়া আছে দেখে নেবে এখান থেকে। তারপরে কীভাবে অ্যাপ্লাই করবে নিচে সমস্ত কিছু স্ন্যাপশট করে দেওয়া আছে, নিচে স্যাম্পল দেওয়া আছে সব, এখান থেকে তোমরা দেখে নিতে পারবে। স্ন্যাপশটটা আমি দেখিয়ে দিচ্ছি, এখানে সমস্ত কিছু দেওয়া আছে। তো কোনোরকম কোনো অ্যাপ্লিকেশন করতে কোনোরকম কোনো অসুবিধা হবে না। এখান থেকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপরে অ্যাপ্লিকেশনটা ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে, এখানে সমস্ত কিছু দেওয়া আছে, তোমরা স্ক্রল করে নিচে গিয়ে দেখে নিতে পারবে কীভাবে রেজিস্ট্রেশন করা হবে, কীভাবে ফিল আপ করা হবে। ঠিক আছে, এটা নিচ পর্যন্ত গেলে সব পুরো একদম ডিটেলস দেওয়া আছে কেমনভাবে কী করতে হবে। তো আজকের ভিডিও ছিল এখানে, তো আমি দেখিয়ে দিচ্ছি তবুও কীভাবে। এখানে যাবে তোমরা সবাই, এবং এখান থেকে এখানে
রেজিস্ট্রেশন, এখানে আমার লগ ইন করা ছিল, তো লগ আউট করে দিলে এখানে রেজিস্ট্রেশন করা যাবে এবং সেখান থেকে রেজিস্ট্রেশন করে তারপরে অ্যাপ্লিকেশন ফর্মে ঢুকতে হবে। ঠিক আছে, তো আজকের রিকোয়ারমেন্ট ছিল এখানে। তো যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এই রিলেটেড ভিডিও এই চ্যানেলে আসবে। তো থ্যাংক ইউ।